আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় মণ্ডলী আশা করি পাকের মেহরবানিতে ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি যে সমস্ত ভাইদের বা মেয়েদের প্রস্রাবে সমস্যা সমস্যা বলতে জ্বালা যন্ত্রণা হয় তাদের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকের ভিডিও তা শুরুতে একটি কথা বলে নেই যে সমস্ত ভাইয়েরা বিবাহ করেছেন স্ত্রীর সহবাস করার পরে সাথে সাথে পরিষ্কার হয়ে যাবেন কিছুক্ষণ পরে পেশাব করে নেবেন তা না হলে পেশাবে কিটকিট করে কামড়াইতে পারে জ্বালাপোড়া হতে পারে অতিরিক্ত গরমের মধ্যে কাজ করা অতিরিক্ত গরমের মধ্যে অবস্থান করা যদি কোষ্ঠকাঠিন্য থাকে এই সমস্ত অভ্যাস থেকে সরে আসলে প্রসবে জ্বালা পোড়া কিটকিট করে কামড়ানো আশা করি আর থাকবে না এ থেকে পরিত্রাণ পাওয়ার সুন্দর একটা ঘরোয়া চিকিৎসা আপনাদের বলে দিব মেহেদি পাতা কিভাবে কখন খাবেন নিয়মটা বলার আগে মুক্তি টিভি টোয়েন্টি ফোর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই আশা করি কারণ আপনাদের সহযোগিতায় আমার আগামী দিনের গুরুত্বপূর্ণ শতভাগ পরীক্ষিত ভিডিও আপনাদের উপহার দেওয়ার সহায়ক হবে ইনশাআল্লাহ তা আপনি প্রথমত মেহেদি পাতা নেন না বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম নেন কাঁচা পাতা সুন্দর করে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে একটি বয়েমের মধ্যে রাখুন রাখার পরে পনেরো থেকে বিশটি পাতা এক গিলাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে পাতা ফেলে পানিটা খান প্রতিদিন একবার যদি একটা সপ্তাহ এই রেমেডি খাইতে পারেন প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে না কিটকিট করে কামড়ানো থাকবে না এবং যাদের ঘন ঘন প্রস্রাব হয় এই ঘন ঘন প্রস্রাব থেকেও আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আমাদের ফিরে আসা দরকার প্রাকৃতিক ভেজর চিকিৎসায় কারণ আল্লাপাকে রহমতি কুদরতি বরকতি গাছের মাধ্যমে সরাসরি চিকিৎসা নারী পুরুষ যত কঠিন সমস্যা হোক পরামর্শের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে আমার ওষুধ যাচ্ছে আপনারা পরামর্শের মাধ্যমে ওষুধ নিতে পারবেন অর্ডার দিলে দুই চার দিনের মধ্যে পেয়ে যাবেন ওষুধ ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দেখতে হবে কারণ আমাদের ভিডিও বানাইতে সময় লাগে কষ্ট হয় আপনি যদি একটি কথা না বুঝেন আর আপনার রেমিডি তৈরি করতে উল্টাপাল্টা হয় তখন আপনি আমাকে দোষারোপ করবেন আমার চ্যানেলকে বদনাম দিবেন এটা তো বিবেকবান মানুষের জন্য সঠিক হয় না এই জন্যে না টেনে মনোযোগের সাথে ভিডিও দেখবেন তদ অনুযায়ী রেমেডি তৈরি করার চেষ্টা করবেন একান্ত কোনো জায়গা সমস্যা হলে আমার পিএস আছে তার সঙ্গে পরামর্শ করবেন আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে সবার সঙ্গে কথা বলতে পারি না অনেক সময় সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে সার্বিক পরামর্শ আমার পিএস দিতে পারে কারণ সে অভিজ্ঞ সুতরাং আপনাদের দোয়া কামনা করছি আল্লাহ পাকে রহমত খায়েরও বরকত সকলের উপর নাজিল হোক আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা